বৌবাজারে দুর্গাপিতুরি লেনে ইস্ট ওয়েস্ট মেট্রোর নির্মীয়মান টানেলে জল। 11টি বাড়ি থেকে 52 জন আবাসিককে সরানো হলো হোটেলে। ইঞ্জিনিয়াররা পরিস্থিতি খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। খবর অনুযায়ী মেট্রো রেলের একেবারে শেষ ধাপে সুড়ঙ্গের মধ্যে কিছু কাজ এখনো চলছে, সেখানেই শ্যাফটের নিচে পুনরায় জল বেরোয়। মেট্রোর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন এটা বিপজ্জনক ব্যাপার নয়, কিন্তু রাজ্যের এসওপি অনুযায়ী বৌবাজারে কিছু হলেই যেন বাসিন্দাদের সরানো হয়, তাই বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। সমস্ত আধিকারিকরা বৌবাজারে গিয়েছেন বলে জানা গিয়েছে। 2019 সালে বৌবাজারে মেট্রোর কাজ চলার সময় একাধিক বাড়ি ভেঙে পড়ে, ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের হোটেলে স্থানান্তরিত করা হয়েছিল। মেট্রো রেলের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন দ্রুত এই সমস্যা মিটে যাবে। মেট্রো সেন্ট্রাল মেট্রো দিয়ে আমরা লাইনের ওপর দিয়ে হাঁটবো, দেখি মেট্রো টনক নড়ে কিনা। কোথাও না কোথাও গিয়ে তো প্রতিবাদ করতে হবে। এখন এই প্রতিবাদে এই রাস্তাটা এখন আমরা নিয়েছি। এরা 52 বলছে, সংখ্যাটা 90-এর কাছাকাছি বলছে তো এখানকার লোকেরা।